আজকের ক্লাসে আমি কালার হুইল এবং কালার রিদম প্রসঙ্গে বলেছি, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার, এগুলো প্রথমে আমি বোর্ডে দেখিয়েছি, তারপর আমাদের প্র্যাকটিক্যালি খাতার মাঝেও স্টুডেন্টদেরকে দেখিয়েছি। তো এখানে প্রথম আমরা কালার হুইলটা দেখাতে গিয়ে প্রাইমারি কালারে তিনটি কালার বসিয়েছি, এখানে হলুদ, নীল এবং লাল। তারপর হলুদ, নীল এবং লালকে মিক্স করে হলো কমলা, সবুজ এবং বেগুনি, এবং বেগুনি থেকে এইগুলো হলো সেকেন্ডারি কালার, এবং সেকেন্ডারি কালার থেকে তার পরবর্তীতে টারশিয়ারি কালার। টারশিয়ারি কালারগুলোকে এখানে দেখানো হয়েছে, এবং কালার রিদম এখানে আমরা দুটি প্রাইমারি কালারকে সবুজ এবং সরি নীল এবং লাল এই দুটো কালারকে রিদম করে দেখিয়েছি। এখানে লাল থেকে লালের সাথে হালকা সাদা মিক্স করে করে একদম গোলাপি করতে করতে সাদার দিকে নিয়ে গিয়েছি, লাইট করেছি, এবং মানে কালো মিক্স করে করে এখানে ডিপ করেছি, কালারের শেড এবং লাইট তৈরি করেছি। আর উপরের দিকে টিন্ট তৈরি করার কথা ছিল, কিন্তু টিন্ট এখনো আমরা আজকে করিনি, আগামী কোনো ক্লাসে আমরা আমাদের টিন্টগুলো দেখাবো। তো তোমরা যারা এতক্ষণ প্র্যাকটিক্যালটা দেখেছিলে, আমার বিশ্বাস তোমরা পারবা, পারবা কি কাজগুলো করতে? তোমরা যদি পারো, যদি তোমরা পারো, সেখানে আমাদের কাজগুলো শেখানোর সার্থকতা আমি মনে করি। তোমরা যদি পারো এবং প্র্যাকটিক্যালি কোথাও গিয়ে কাজে বাস্তবায়ন করতে পারো, তাহলেই আমাদের নিজেদের সার্থকতা এবং প্রতিষ্ঠানের সার্থকতা। তো আগামী ক্লাসে তোমরা চেষ্টা করবো, আমি দেখবো যে তোমরা পারো কিনা, তোমাদের কাছ থেকে আদায় করে নেবো, দেখবো।